বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি মথুরা জংশন। চলুন তাহলে অল্প রুম টুরটা আমি দিয়ে দিই হোটেলটার। এদিকে আছে রিসেপশন কাউন্টার, এই হোটেলে সুইমিং পুলও রয়েছে, সামনেই রয়েছে সুইমিং পুল। তো এই হচ্ছে রুম নাম্বার 113। এদিকে আপনার এসি আছে, উপরে পাখা চলছে, এই হচ্ছে বেড। भगवान वाला धुन जो अंदर आत्मा है उसमें ध्यान लगाते रहो और काम करते रहो। राधे 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 श्री राधे। ये मुंह से पूछे गए थे मेरे को कानपुर सेंट्रल। নমস্কার বন্ধুরা, আরও একবার আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বিকিতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমি আছি কামাখ্যা স্টেশন, মানে গুয়াহাটির কামাখ্যা স্টেশনে আছি এই মুহূর্তে আমি। আর সামনেই পেছনে আমার ট্রেন দাঁড়িয়ে আছে। তো টাইটেল আর থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পেরেই গেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই আপনারা ধরেছেন, আমি যাচ্ছি আজকে বৃন্দাবন মথুরা। তো ট্রেন খুলবে এখান থেকে, কামাখ্যা স্টেশন থেকে ছাড়বে 6:30, আর এই মুহূর্তে টাইম হচ্ছে 6:22, মানে আরও হাতে 8 মিনিট টাইম আছে। তো এই ট্রেনে আমরা কাভার করব 41টা স্টেশন, আর দূরত্ব হচ্ছে গুয়াহাটি থেকে মথুরার 1940 কিলোমিটার। তো প্রথম ব্লগটা যেটা আসবে ট্রেনের ব্লগ আসবে, মানে এখান থেকে আমার মথুরা পৌঁছানোর এক্সপিরিয়েন্সটা আমি পুরোটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর মথুরা পৌঁছে আমি কোথায় হোটেল নিয়েছি, মানে মথুরায় কোথায় কোথায় ঘুরবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় পরবর্তী গেলে, সেরকম আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরবো। মানে আপনারা কী করে মথুরা পৌঁছাবেন, কোন কোন ট্রেন গুয়াহাটির থেকে, কোন কোন ট্রেন ছাড়ে মথুরার জন্য, ডাইরেক্টলি কোন ট্রেন যাচ্ছে, প্রত্যেকটাই ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিব। তো হাতে মাত্র 8 মিনিট টাইম আছে, তো চলুন তাহলে কোচে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আর আরেকটা কথা, আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার পুরো ফুল ফ্যামিলি যাচ্ছে, আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি মথুরা। প্রোগ্রাম আরও লম্বা, মানে মথুরা বৃন্দাবন করে আরও আগে যাওয়ার প্ল্যান আছে, তো সেটা আমি এখন বলবো না, সেটা সারপ্রাইজ হলো আপনাদের জন্য। তো চলুন তাহলে ট্রেনের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরের ভিতরটা। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 6:30, আর ট্রেন ছেড়ে দিয়েছে কামাখ্যা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমার কোচ হচ্ছে 3rd AC, আমি 3rd AC আমার মানে টিকিট। তো আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, আমার কোচটা দেখাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে বাইরের ভিউটা। পুরো অন টাইমেই ছেড়েছে, মানে 6:30 ট্রেন ছেড়ে দিয়েছে, মানে পুরো অন টাইমেই আছে। পরে দিয়ে কতটা লেট করবে আমি জানি না। অনেকটা এক্সাইটেড, কারণ অনেকটা দিন পরে মানে আবার বেরোচ্ছি, অফিস থেকে ছুটি পাই না, তো এবার ছুটি পেয়েছি, তো পুরো ফ্যামিলি নিয়ে বেরোচ্ছি মথুরা বৃন্দাবন, যেটা আপনাদেরকে বললাম। আর মথুরা বৃন্দাবন শুধু না, তারপরে কিন্তু আগেও আরও যাচ্ছি, সেটা আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন, আপনারা ঠিক দেখতে পারবেন। আমি এখন আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখলাম। তো আমার কোচ হচ্ছে এসি 3rd AC, B4 আমার কোচ নাম্বার। তো আমি যাচ্ছি এখন কোচ আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে হচ্ছে দুটো বাথরুম, একটাতে ইন্ডিয়ান একটাতে ওয়েস্টার্ন আছে, আর এদিকে সামনে নল রয়েছে, দেখি জল পড়ে কি পড়ে না, জল পড়ছে। তো ওনাকে আপনারা আগের ভিডিওতে দেখেছেন, ফ্যামিলি আমাদের বসে আছে, মানে B4-এ আমাদের 4 জন আছে, আর B5-এ আরও 4 জন আছে, টোটাল আমরা 8 জন যাচ্ছি, যে আমি বললাম আপনাদেরকে। এদিকে আমার মা আছে, এদিকে মাসি আছে, এদিকে বাবা আছে, আর এদিকে আমার দাদা, বড় দাদা আছে, আর এই হচ্ছে কোচ। তো নর্মালি যেরকম আপনারা 3rd AC-তে যেসব সুবিধা থাকে, এই ট্রেনে সেরকমই সুবিধা আছে। এই নর্মালি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, মানে ল্যাপটপ মোবাইল চার্জ দেওয়ার জন্য 3টা 4টা করে পয়েন্ট রয়েছে, আর বালিশ দিয়ে দিয়েছে, এদিকে বালিশ কম্বল এদিকে সব দেওয়া আছে। তো গুয়াহাটির থেকে মথুরা অবধি আমরা এই ট্রেনে আমরা কাভার করব 41টা রেলওয়ে স্টেশন। তো যতটুকুটা পসিবল হয় আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটা স্টেশন কাভার করার। টাইম লাগবে 24 ঘন্টা 20 মিনিট। তো আমরা গিয়ে পৌঁছাবো পরশু দিন, মানে আজকের রাতটা পুরো, আর কালকে সারাদিন সারা রাত, আর পরশু গিয়ে আমরা সকাল 10টার সময় গিয়ে পৌঁছাবো। তো 2 দিনের জন্য এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের ঘর, এখানেই থাকতে হবে। আর কামাখ্যা ছেড়ে গিয়ে এই ট্রেনের ফার্স্ট হল্ড হচ্ছে গোয়ালপাড়া টাউন। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 8:45, আর গাড়ি আমাদের পৌঁছে গেছে আমাদের ফার্স্ট হল্ড গোয়ালপাড়া টাউন।
তো অ্যাকচুয়ালি আধা ঘন্টা ট্রেন লেট চলছে, এখানে রাইট টাইম ছিল 8:15, কিন্তু এখন বাজে 8:45। ঘড়ির কাঁটায় 9:35, আর গাড়ি এই মুহূর্তে ঢুকছে নিউ বঙ্গাইগাঁও জংশন। এই এই স্টেশনটা আমাদের সেকেন্ড হল্ট, আর এইখানে স্টপেজ হচ্ছে 5 মিনিটের, 5 মিনিটের এখানে হল্ট। তো বঙ্গাইগাঁওতে আমার এক ভাই এসছে আমার সাথে দেখা করার জন্য, ওইখানেই থাকে। অনেকটা কষ্ট হইল নাকি? না না, আমি কখনই আইছি। চলো চলো চলো, ঠিক আছে, দেখাইব আবার, চলো চলো চলো। তোমাদের ট্রেন আমাদের সিগন্যাল হয়ে গেছে নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে। তো সামনেই আমাদের রাত্রের ডিনারের প্রিপারেশন চলছে। আজকে ডিনারে যে আইটেমটা হচ্ছে সেটা হচ্ছে পনিরের তরকারি আর লাবড়া। আর যে এটা বানিয়ে পাঠিয়েছে, মানে ওর নামটা আমি নিচ্ছি না, কিন্তু অনেকটা অনেকটা ধন্যবাদ এই সুন্দর খাবারটা তৈরি করে পাঠানোর জন্য। এখন আমরা সুন্দর করে সার্ভ করছি, এখন আমরা রাত্রে ডিনারটা সার্ভ করবো, কারণ এখন রাত্রি 10:30, লেট করবো না, জলদি জলদি খেয়ে শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সবাই বলছে খুবই ভালো। দুর্দান্ত দুর্দান্ত বানিয়েছে, 10/10। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 11:20। তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, এখন দেখলেনই আপনারা যে আমি জাস্ট মাত্র ডিনার করলাম। তো এখন শুয়ে পড়বো, আর সকালবেলা উঠে আমি প্রত্যেকটা জায়গা কভার করার চেষ্টা করবো। তো ততক্ষণ অবধি সাথেই থাকবেন, সঙ্গে থাকবেন। ততক্ষণ দেখা হচ্ছে পরে। গুড মর্নিং মথুরা, গুড মর্নিং ফ্রম কোথায়? মর্নিং ফ্রম, গাড়ি ঢুকে গেছে এখন বিহার, আর বিহারে ঢুকছে এখন কাঠিয়ার। তো গাড়ির মতো ঢুকছে কাঠিয়ার জাংশন। ঘড়ির কাঁটা এখন 8:30। তো এই স্টেশনে 5 মিনিটের হল্ট আছে, আমি স্টেশনটা দেখাচ্ছি। আর রাত্রে আমি প্রত্যেকটা স্টেশন দেখাতে পারিনি, কারণ অনেকটাই ঘুম পেয়ে গেছিল, এগুলো দেখানোর চেষ্টা করিনি। তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর স্টেশন, এটা আমার 9 নম্বর হল্ট। বাকি যে কয়টা গিয়েছে আমি রাত্রিবেলা, সে কয়টা শুট করতে পারিনি, কারণ অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, এই জন্য আর শুট করিনি। এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, তো দেখলাম কাঠিয়া ঢুকছে, তাই এলবো নেমে আসলাম।
কলিকাতায় এই মুহূর্তে সকাল 10:05 আর গাড়ি আমাদের ঢুকছে খাগড়িয়া জংশন। এখানে এই ট্রেনে 2 মিনিটের হল্ট আছে। ইউটিউব কে লিয়ে থোড়া ভিডিও বানাতে হ্যায়। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে খাগড়িয়া জংশন দিকে। এখানে 2 মিনিটের হল্ট ছিল ট্রেনে। ট্রেন এখন রাইট টাইমে চলছে। दो बोतल दीजिए तो और दीजिए। कितना? 30। ভোরের কাটা 11:05 আর আমাদের গাড়ি ঢুকে গেছে এখন বেগুসরাই জংশন। তো এখানে 2 মিনিটের হল্ট ছিল, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বেগুসরাই জংশন থেকে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে এই মুহূর্তে বরৌনি জংশন থেকে। এখানে 2 মিনিটের হল্ট ছিল এই ট্রেনে। ভেজ থালি অর্ডার করেছি 120 করে বলেছে। খাবারটা আসুক, খাবারটা আসার পরে আমি কোয়ালিটিটা খেয়ে আমি তোমাদেরকে জানাবো যে খাবারটা কেমন। তো বন্ধুরা, পৌঁছে গেছি এই মুহূর্তে হাজিপুর জংশন। আর এর পরে পরবর্তী স্টেশন আছে ছাপড়া। আর খাওয়ার দাওয়ার কমপ্লিট। আমি বলেছিলাম যে আমি ক্যান্টিনের খাবারটা দেখাবো, কিন্তু পসিবল নেই, কারণ আমার ব্যাটারি লো হয়ে গেছিলো, এই জন্য আমি দেখাতে পারলাম না। কিন্তু খাওয়ার টেস্ট ছিল, খাওয়ার আর এই ট্রেনের প্যান্ট্রি কারও আছে, খাওয়ার জন্য কোনো প্রবলেম না, খাওয়ার খুবই টেস্ট ছিল, খুবই ভালো ছিল। তো ট্রেন 2 মিনিট পরে ছাড়বে, এর পরে আসছে ছাপড়া স্টেশন। ট্রেন সিগন্যাল হয়ে গেছে আমাদের, ছেড়ে দিয়েছে ট্রেন। তো বন্ধুরা, ঘড়ির কাটা এখন 4:50 আর গাড়ি এই মুহূর্তে ঢুকে গেছে ছাপড়া জংশন। তো এখানে 5 মিনিটের হল্ট আছে ট্রেনে। কেমন?
बोलते भगवान मिलेंगे नहीं, मन ध्यान धरो चिंता न करो भगवान मिलेंगे कहीं न कहीं, गंगा में मिले यमुना में मिले सरजू में मिलेंगे कहीं न कहीं, मन ध्यान धरो चिंता न करो भगवान मिलेंगे कहीं न कहीं, राधा में मिले रुक्मिणी में मिले ललिता में मिलेंगे कहीं न कहीं, मन ध्यान धरो चिंता न करो भगवान मिलेंगे कहीं न कहीं, सूरज में मिले चंदा में मिले तारों में मिलेंगे कहीं न कहीं, मन ध्यान धरो चिंता न करो भगवान मिलेंगे कहीं न कहीं, राधे राधे श्री राधे। तो बंधुरा घड़ी काटा 4:05 और गाड़ी हमारे यही मुहूर्ते रुकते নবাবের শহর লখনউ, লখনউ জংশন স্টেশনটা আমি দেখাচ্ছি, এখানে 10 মিনিট পাল্টাচ্ছে এই ট্রেনে। ঘড়ির কাঁটায় 4:20 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নবাবের শহর লখনউ জংশন। স্টেশনটা খুবই সুন্দর, আমার ফার্স্ট টাইম এটা লখনউ, মানে ফার্স্ট টাইম আমি লখনউ জংশনে নামলাম। স্টেশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে 10 মিনিটের এই ট্রেনের হল্ড আছে আর এর পরেই পরবর্তী স্টেশন আসছে কানপুর সেন্ট্রাল। সিগন্যাল হয়ে গেছে আমাদের লখনউ স্টেশন দিকে। গুড মর্নিং ফ্রম কানপুর সেন্ট্রাল। এই মুহূর্তে পৌঁছে গেছি আমি কানপুর সেন্ট্রাল স্টেশনে। এই স্টেশনে এই ট্রেনের হল্ড আছে 10 মিনিট, 10 মিনিট পর ট্রেন ছাড়বে। স্টেশনটা আমি দেখাচ্ছি, স্টেশনটা খুবই পরিষ্কার। পেছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে এই মুহূর্তে 10 মিনিটের ট্রেন হল্ড আছে আর এখন বাজে 6:20। আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট চলছে, তো দেখা যাক কতটুকুটা লেট চলে। আর রাইট টাইম আছে মথুরা 10:20, আমার যদি রাইট টাইমে পৌঁছে যায় খুবই ভালো কথা, না হলে 2 ঘন্টা এখন অব্দি লেট চলছে ট্রেন, দেখি কী হয়। ট্রেন আমাদের সিগন্যাল হয়ে গেছে। ফাইনালি 1940 কিলোমিটারের জার্নি আমরা কমপ্লিট করলাম 42 ঘন্টার মধ্যে, আর এখন গাড়ি ঢুকছে মথুরা জংশন। 10 মিনিটের মধ্যে গাড়ি ঢুকছে মথুরা, আমি স্টেশনটা দেখাবো আপনাদেরকে। এখন সব কিছু লাগেজ নিয়ে রেডি, আমরা ফাইনালি পৌঁছে গেলাম। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মথুরা জংশন, আর মথুরা জংশন 8 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দিয়েছে। এখন এখন যাচ্ছে স্টেশনের বাইরে, স্টেশনের বাইরে কী রয়েছে, কী অটো কী রয়েছে দেখাবো আমি সেটা। তো খুবই ভালো লাগছে, মানে অনেক দিনের আশা ছিল যে মথুরা আসবো, মথুরা আসবো, ফাইনালি আজকে চলে আসলাম। চলো তাহলে, 2 ঘন্টা গাড়ি লেট করেছে আজকে, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা গাড়ি লেট আছে। 12:30 এখন, 6:30 ঢোকার টাইম ছিল রাইট টাইম, কিন্তু গাড়ি ঢুকেছে 12:30। চলো স্টেশনের বাইরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলে এসেছি বন্ধুরা এই মুহূর্তে মথুরা স্টেশনের বাইরে। তো এখান থেকে এখন আমি নিব অটো, অটো নিয়ে মানে আমি মথুরাতেই হোটেল নিয়েছি 2 দিনের জন্য, আর তারপরে নিয়েছি 4 দিনের জন্য বৃন্দাবনে। তো স্টেশনটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা পৌঁছে গেছি এই মুহূর্তে হোটেলের সামনে। তো আমি টোটো থেকে নেমে গেছি, টোটো ভাড়া নিয়েছি আমার থেকে 150 টাকা, কারণ আমরা রিজার্ভ করে এসেছি, অনেকজন ছিলাম। তো চলুন তাহলে অল্প রুম ট্যুরটা আমি দিয়ে দিই হোটেলটার। এই হচ্ছে সামনে হোটেল। সামনে হচ্ছে এন্ট্রি, এন্ট্রান্স হোটেলের।
এদিকে আছে রিসেপশন কাউন্টার। এদিকে লিফট রয়েছে, এদিকে সিঁড়ি আছে। তো আমি নিয়েছি ফার্স্ট ফ্লোরের রুম, তাই আমি হেঁটেই উঠছি। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। হোটেলটার ইন্টিরিয়ারটা খুবই সুন্দর, যে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সেলফি জোন করা আছে। এদিকে ওয়াইফাই রয়েছে। এর সামনে হচ্ছে লিফট, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এর উপরে আরও দুটো ফ্লোর আছে, আর এই দিক দিয়ে হচ্ছে সব রুম, ডান দিক বাদিক সব রুম। তো আমি আপনাদেরকে একটা রুমের আমি ভিতরের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যে কেমন রয়েছে। তো এ হচ্ছে রুম নাম্বার 113। তো এই হচ্ছে এন্ট্রি। এন্ট্রির সাথে সাথে এই পাশটাতে রয়েছে ডাস্টবিন। এদিকে আপনারা জুতো শু যা আছে এখানে রাখতে পারবেন। আর দরজাটা এদিকে আমি লাগিয়ে দিলাম। আর এদিকে একটা বড় মিরর আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় মিরর। আর এই বাঁ পাশটাতেই আছে বাথরুম, মানে ওয়াশরুম যেটা বলেন আপনারা, বলে না কেন। এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন স্টাইলে কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার আছে, আর এদিকে বেসিন রয়েছে, আর এই পাশে একটা মিরর আছে। তো এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। আর এই পাশটাতে রয়েছে, এইটাতে এইসব জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন আপনারা, কারণ এই মাত্র আমি জাস্ট ইসে করলাম তো, চেঞ্জ করলাম তো। তো এইটাতে এখানে একটা ওয়ার্ড্রো আছে, এখানেও একটা ওয়ার্ড্রো আছে, ড্রয়ার রয়েছে, সামনে রয়েছে এলইডি, এদিকে আপনার সেপটপ বক্স লাগানো আছে, এদিকে আপনার এসি আছে, উপরে পাখা চলছে। এই হচ্ছে বেড, পাশে একটা মিনি একটা সোফা আছে, এদিকে জানানো আছে, এদিকে আপনাদের ডিনার লাঞ্চ যা করতে চান একটা ছোট টেবিল দেওয়া আছে। তো এই হচ্ছে অল ওভার মানে রুমের কন্ডিশন, দেখতেই পাচ্ছেন রুমটা। আমরা দুটো তিনটে রুম নিয়েছি, 113, এদিকে হচ্ছে 112, আর এদিকে হচ্ছে 111। তো এই তিনটে রুম আমরা নিয়েছি, তিনোটার রুম মানে সেম প্রাইস নিয়েছে। তো আমি অনলাইনে কেটেছিলাম বলে অল্প টাকাটা বেশি পড়েছে, যদি ডাইরেক্ট যদি প্রপার্টির সাথে কন্ট্যাক্ট করতাম তো কিছুটা টাকা কম পড়তো। তো এই হচ্ছে রুম। আর আরেকটা ভালো জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখন, সেটা হলো সুইমিং পুল। হ্যাঁ, এই হোটেলে সুইমিং পুলও রয়েছে, কিন্তু আমাদের অল্প কপালটা খারাপ, কারণ আমরা ঠান্ডাতে এসেছি, মানে গেলেও 1 তারিখ থেকে ওরা সুইমিং পুলটা বন্ধ করেছে ঠান্ডার জন্য। তো সুইমিং পুলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে এই যে লিফট, এই লিফটের সাথে এই যে গেট রয়েছে, গ্লাসের গেট, এই যে এদিক দিয়ে বেরিয়ে যাবেন, এদিকে এটা পুরোটা ব্যালকনি, এটা পুরোটা ব্যালকনি, আর এর সামনেই রয়েছে সুইমিং পুল। দেখুন এখন আপাতত বন্ধ আছে, এটা ঠান্ডা পড়েছে বলে 1 তারিখ থেকে ওরা বন্ধ করে রেখেছে সুইমিং পুলটা। মানে অনেকটা বড় প্রপার্টি এটা। তো কেমন লাগলো গুয়াহাটির থেকে জার্নিটা? প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে ঠিকমতো দিতে পেরেছি নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকেই চ্যানেল আমার দেখছেন, মানে অনেকেই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব অনেকেই করছেন না। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন যে কেমন লাগলো ভিডিওটা, আর যে হোটেলটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। ততক্ষণ অবধি আজকের মতো এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। খুব জলদি দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।